লাভজনক চাষ এটা আমাদের, এটা একটা গাছে ফুল আসে 20টা থেকে 50টা, মাঠে এখন ফুল চাষই বেশি লাভজনক চাষ হিসাবে দেখা যায়। আগে কি ধান টান করতেন কোনো সময়? হ্যাঁ, ধানের চাষ তো আছে, এখন অল্প আছে খাবার জন্য, আর এই ফুলের চাষের দিকে এখন বেশি। এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। আসলে গ্রাম বাংলার মাঠ এখন এরকম অসংখ্য ফুলে ভরা, কলা, পেঁয়াজ, রসুন এই সব চাষে ভরা। আসলে ধানের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ এইসব চাষাবাদে অনেক বেশি লাভ দেখছে কৃষক। এই চন্দ্রমল্লিকা ফুলে একটা বিষয় হচ্ছে যে এখানে দাম বেশি, পাশাপাশি লাইট জ্বালিয়ে রাখতে হয় যখন এটি যখন আসলে বেড়ে ওঠে সেই সময়টাই। একটু কথা বলি, যারা যিনি এখানে আছেন তার সঙ্গে একটু কথা বলি, একটু এদিকে আসবেন। চন্দ্রমল্লিকা ফুলে খরচ কেমন হয় আর মানে লাভ কেমন হচ্ছে? লাভজনক চাষ এটা আমাদের, এটা একটা গাছে ফুল আসে 20টা থেকে 50টা, যদি 2 টাকা করে বিক্রি হয় একটা গাছে 100 টাকা পর্যন্ত আশা করা যায়। তাই একটা গাছে 100 টাকা আছে। খরচ কেমন হয় এমনি? খরচ 1 বিঘা জমিতে 4 লাখ টাকা খরচ আসে। আর আসে কেমন এটা তো বাজার হিসাবে, কখন কোন সময় কোন খাতে বেশি আইবে না আইবে। লস তো হয় কম নাকি? লস হয়, বেচা বিক্রি না থাকলে তো লস হবে। সময় কেমন লাগে মানে বীজ দেয়া থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত? এখনকার সময় 100 দিনই ফুল উঠবে। আচ্ছা, 90 দিন 100 দিনের ভিতরে ফুল পাওয়া যাবে। তাহলে অনেকেই এই ব্যবসা, এই ফুল চাষে? হ্যাঁ, অনেক চাষি আছে আমাদের এলাকায়। আর এই মাঠে এমনি কী কী চাষ বেশি হচ্ছে এখন? মাঠে এখন ফুল চাষই বেশি লাভজনক চাষ হিসাবে দেখা যায়। আগে কি ধান টান করতেন কোনো সময়? হ্যাঁ, ধানের চাষ তো আছে, এখন অল্প আছে খাবার জন্য, আর এই ফুলের চাষের দিকে এখন বেশি ঝুঁকতেছে মানুষ। শুনছিলেন মানে ধান চাষ থেকে মানুষ এখন ফুল চাষ, সবজি চাষের দিকে বেশি ঝুঁকছে, এবং এই মাঠ অসম্ভব সুন্দর এইসব ফুল চাষের কারণে। লাল ফুল, এই যে ধরেন আপনি এই সাদা ফুল দেখছেন, আপনার চন্দ্রমল্লিকা ফুল যেমন দেখছেন, পাশাপাশি আমরা গাঁদা ফুলের চাষ দেখি অনেক বেশি এই মাঠে, যেটি অনেক কালারফুল করে তোলে এই মাঠকে। এবং কৃষকরা কিন্তু অনেক স্বাবলম্বী, এসবের কারণে তাদের খুব বেশি মন খারাপ নেই। সারাদিন আড্ডাবাজি, চার দোকানে চা খাওয়া, রাজনীতির গল্প, আর পাশাপাশি মাঠে এসে একটু এসব দেখাশোনা করা। সো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার মাঠ এখন সোনার খনি, এই জায়গায় বেশি বেশি সময় দেন, আপনার জীবন বদলে যাবে।